আমরা নদীর ধারে চলে যাব কয়েকজন, 4-5 জন। তারপরে আমরা একটু চা খাবো নদীর ধারে সুন্দর বাতাসে। বন্ধুরা, দেখছেন চা তৈরি, ধোয়া উঠছে, গরম গরম চা, লেবু, পানি এবং অন্যান্য জিনিস নিয়ে আমরা আমার পাশেই, বাসার পাশেই নদী, সেখানে বসে কিছুক্ষণ চা খাবো। সবাই অংশগ্রহণ করতে পারলে ভালো হতো, যারা অংশগ্রহণ করতে পারেন নাই পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে নিয়ে আর একদিন চা খাবো ইনশাআল্লাহ। Thank you.
জলদি চলে আসছেন, কত দূর থেকে মোবিন ভাইছি সেই বসলে বিদুরি বসে থেকে মোলাকাত চলবে না এখন, মোলাকাত চলবে না এখন, এখন এরপরে উনি হচ্ছে পাবনাবাসী, তারপরে হচ্ছে আর্মিতে আছেন। শ্বশুরবাড়ির এলাকার লোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চা রেডি, আমরা এখন চা খাবো। পাশেই নদী, যদিও দেখা যাচ্ছে না অন্ধকারে। বোন হচ্ছে কি সিএমএ তে আছে, আপনারা দেখতে পাচ্ছেন রাফসান, নাহিদ ভাই, মুবিন আর আমি আছি ক্যামেরার পিছনে, অপু মিধা। আসুন আমরা চা খাওয়া শুরু করে দেই। এই জানান জানান জানান, থ্যাংক ইউ অপু ভাই। সেরকম গরম চা। একটু চা কেমন হয়েছে আর অনেকদিন পরে বাইরে চা খাচ্ছি, এই বিষয়ে আপনার অনুভূতি শুনবো। এটা তো হোমমেড, এটা মাহমুদ ভাই নিজেই বানাইছে, নিজের হাতে বানাইছে। এটা টেস্ট অসাধারণ, এটা আসলে বলার মতো না, দোকানের চার মতো তো হবে না, স্বাভাবিক ভালো হয়েছে। বাইরে চা খাচ্ছেন এই বিষয়ে? বাইরে চা খাচ্ছে ও মা, এটা তো এই লকডাউনের মধ্যে একটা মানে সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে, নদীর ধারে চা খাচ্ছি, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মুবিন ভাইয়ের কাছে কিছু শুনি। অপু ভাইকে অনেক ধন্যবাদ, আসলে এইরকম পরিবেশে এরকম ক্রাইসিস মোমেন্টে ছোট্টখাটো একটা সামাজিক দূরত্ব বজায় রেখে যে চা পার্টির আয়োজন করেছেন, এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। বাইরের চা চেয়ে অনেক ভালো হয়েছে, আপনি নিজে কষ্ট করে বানাইছেন, এই জন্য অনেক ধন্যবাদ। মনোরম পরিবেশ, যদিও পরিবেশ দেখানো যাচ্ছে না এই মুহূর্তে, নদী অন্ধকার, তারপরেও খুব ভালো লাগতেছে, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আসি ঠিক বুড়িগঙ্গা নদীর পাশে, যেটা বসিলার গার্ডেন সিটির একেবারে শেষ মাথায়। এই নদী সামনে নদী, নদীর অপর পাশে আছে সাভার, আর আরেক পাশে আছে কেরানীগঞ্জ। যদিও আমরা দৃশ্যটা দেখতে পাচ্ছি না, তবে আমরা যারা এখানে আসি তারা বিষয়টা অনুধাবন করতে পারছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমি মুস্তাক আহমেদ, আমি অপু ভাইয়ের সাথে দেখা করার জন্য এই যে এখানে চলে আসছি। উনি চায়ের ইনভাইট করেছেন, চাটা শেষ করলাম, খুব ভালো বানাইছেন চা, উনি নিজ হাতেই তৈরি করেছিলেন, থ্যাংক ইউ। চলতেছে এরকম ফাঁকা জায়গা, আসতে পেরে খুব ভালোই লাগতেছে। আসলে বাসা থেকে তো তেমন একটা বের হইতে পারি না, তো ধন্যবাদ অপু ভাইকে এত সুন্দর একটা চায়ের আয়োজন করার জন্য আর কি। চা কেমন হয়েছে? চা খুব সুন্দর হয়েছে এবং আয়োজনটাও অনেক বিশাল বর্তমান প্রেক্ষাপটে। আমরা আশা করছি যে আমরা এর পরবর্তীতে এরকম চায়ের অনুষ্ঠান আরও করব, লকডাউনের পরে আশা করব আমরা এরকম আয়োজন করতে পারবো। লকডাউনের মধ্যে আমরা করব কি না সেটা পাবলিক ডিমান্ডের উপর নির্ভর করছে, যদিও করা উচিত হবে না, তারপরও যদি পাবলিক ডিমান্ড থাকে, সামাজিক নিরাপত্তা, সামাজিক দূরত্ব মেনে আমরা করলে করতে পারি। তো আপনারা কমেন্টে জানাবেন যে আমরা পরবর্তীতে এরকম করব কি না, আর পরবর্তীতে এরকম চায়ের আয়োজন হলে অবশ্যই আপনাদের অংশগ্রহণ কাম্য করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।